এনকেফেলাইটিসের উপসর্গ নিয়ে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি দুই রোগী। সোমবার ভর্তি হলেন আরও একজন। জেলা জুড়ে এনকেফেলাইটিসের যে প্রভাব চলছে তার মাঝে ধূপগুড়ি হাসপাতালের দুই রোগীর ভর্তির ঘটনা নিয়ে কোনো হেলদোল নেই স্বাস্থ্য দপ্তরের। তার মধ্যে সোমবার খগেন্দ্রনাথ রায় নামে এক বৃদ্ধকে ভর্তি করা হয় ধূপগুড়ি হাসপাতালে। ধূপগুড়ির গাদং এলাকার ডাঙাপাড়ার বাসিন্দা তিনি। পরিবারের অভিযোগ, তার শরীরে যে ধরনের লক্ষণ দেখা যাচ্ছে তাতে এনকেফেলাইটিস হয়ে থাকতে পারে বলে আমরা ভয় পাচ্ছি। বর্তমানে ধূপগুড়ি হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে 20 জন রোগী। এদিকে রোগীর সংখ্যা বেশি থাকায় একটি বেডে 2 জন করে রোগীকে রাখা হয়েছে। এমনকি শয্যা সংখ্যা কম থাকায় পাকা মেঝেতেও রোগীকে রাখা হয়েছে হাসপাতালে। সোমবার সকালে হাসপাতালের পুরুষ বিভাগে ঢুকতেই চোখে পড়ল এনকেফেলাইটিসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগী দীনবন্ধু রায় ও মনা বিশ্বাস রয়েছেন অন্যান্য সাধারণ রোগীদের সঙ্গে। তবে তাদের শয্যায় অ্যাকোয়ার্ড এনকেফেলাইটিস সিমটম লেখা একটি সাদা কাগজ ঝোলানো রয়েছে। মনা বিশ্বাসের পরিবারের লোকের মুখ থেকে জানা গেল দীর্ঘ 15 দিন থেকে জ্বর তার। এই অবস্থায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শয্যাতেও রয়েছে আরও এক রোগী। অন্যদিকে আরেকটি শয্যায় রয়েছেন দীনবন্ধু রায়। তার শয্যাতেও আরেকটি অসুস্থ যুবককেও শুয়ে থাকতে দেখা যায়। এদিকে ঘটনায় অন্যান্য চিকিৎসা করাতে আসা রোগীদের আত্মীয় স্বজনরা উদ্বেগ প্রকাশ করে জানান, একসঙ্গে রাখা হলে এই রোগ অন্যান্যদেরও হতে পারে, যেহেতু এটি মশাবাহিত রোগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। ধূপগুড়ি ব্লকের DYFI নেতা কৌশিক দাম জানান, হাসপাতালে শয্যার অভাব থাকাটা স্বাভাবিক, কারণ এলাকা হিসেবে এই হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তর করা উচিত ছিল। কিন্তু বারবার দাবি জানানো সত্ত্বেও তা নিয়ে কর্ণপাত করতে নারাজ স্বাস্থ্য দপ্তর। শয্যার অভাবে মহিলা বিভাগে অনেক মহিলাদেরকে দেখা গিয়েছে এদিন মেঝেতে শুয়ে থাকতে। এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত BMOH সব্যসাচী মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। কবে ভর্তি করছেন? কি সমস্যাটা কি? কবে থেকে? আজকে 35 দিন হলো। মেডিকেল এনেছে? মেডিকেল এনেছি, মাথাটা দেখার জন্য নার্সিং হোমে ভর্তি রাখছিলাম। তারপর? তারপর ওখানে দেখে টাকা লাগে, সারা চার দিন ছিলাম, খেতে টাকা লাগতেছে, এখন বাড়িতে আমি ঘুরে নিয়ে আসছি। 10 দিন পর আবার সেই কাঁপানো ধরে গেছে। কি সমস্যা এখন শরীরে? এখন শরীরের সমস্যা, জ্বরটা কমে না, থেকে থেকে জ্বরটা উঠে, পাটা চলতে পারে না, হাতটা চলতে পারে না, কোমরটা চলতে পারে না। ডাক্তাররা কি বলছে? ডাক্তার কই কি বলবো, কিছুই তো বলে না। যে কাগজটা কিসের লাগিয়েছে কি জানো? ধূপগুড়ি হসপিটালের অবস্থা এই মুহূর্তে খুব সংকটজনক। এই কারণেই বললাম যে মুখ্যমন্ত্রী বলার সময় বলছেন প্রচুর সিট সংখ্যা বাড়ছে, শয্যা বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে একটা বেডে 2 জন করে রয়েছে। এবং তার পাশাপাশি সাধারণ রোগীদের সাথে এনকেফেলাইটিসের যে আক্রান্ত রোগীরা আছে তাদেরকে একই বেডে রাখা হচ্ছে। মানে উপসর্গ নিয়ে ভর্তি, উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের স্লিপ লাগানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সাধারণ রোগী এবং এনকেফেলাইটিসের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছে তাদেরকে একই বেডে রাখা হয়েছে। এর জন্য আমরা মুভমেন্ট করেছি দীর্ঘদিন, বলা হয়েছে BMOH-কে বিষয়টা তার নজরে আনা হয়েছে, কিন্তু তিনি কোনো রকম উদ্যোগ গ্রহণ করছেন না। এবং পাশাপাশি আমরা DFI-গতভাবে একটা আন্দোলন করেছিলাম যে ধূপগুড়িতে স্টেট জেনারেল হাসপাতাল হোক, তাহলে কিন্তু বেডের সমস্যাটা অনেকটাই দূর হবে, কিন্তু সেটাও কিন্তু সরকার কোনো রকম কর্ণপাত করছে না। তো এখন হাসপাতালে অবস্থা কি? রোগী কি পাকা মেঝেতেও আছে? এই মুহূর্তে রোগীর যা অবস্থা তারা বেডের না পেয়ে তারা কেউ কেউ পাকায়ও রয়েছে। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি ইমিডিয়েট স্টেট জেনারেল হাসপাতাল হোক এবং পাশাপাশি আশপাশের যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো শয্যার ব্যবস্থা করা হোক অবশ্যই, কারণ একটা রোগের উপসর্গ নিয়ে যদি ভর্তি হয়ে থাকে তাকে সবসময় আলাদা রুমে রাখা উচিত। কারণ ধূপগুড়ি হাসপাতালের যা পরিকাঠামো এই মুহূর্তে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে, তারপরে তাদের আলাদা ঘরেই রাখা অবশ্যই উচিত, যাতে এই রোগটা অন্যদের কাছে না ছড়ায়।